আমার মাথায় তো বাজ পড়ছে আরে কি বলে আমি তো পুরো এক কার্টুন সিগারেট কিনে ফেলছি সেভেন্টি ফাইভে আমি ম্যাট্রিক পাস করেছি কিন্তু তার আগে আমার আটটা স্কুলে পড়তেছি তো একদিন সে বাইরে থেকে আসতো এসে বললো যে সিগারেট খাবি আমার জীবনের একটা স্বপ্ন ছিল যে আমি একটা গ্যালারি বানাবো সেখানে শুধু কার্টুনের প্রদর্শনী হবে যে একদম বিছনার টান টান কিরা বাড়ির ঠিকঠাক কিনা তো সে আসতো এসে আগে দেখতো চাই দিতে বাড়ির বিছনার ঠিক আছে তার লেখা পড়লে মনে হবে এরকম দেখা তো আমিও লিখতে পারি কিন্তু লিখতে বসলে কিন্তু আপনি পারবেন না আমরা কেউ বুঝতেছি না দুই দুইটা প্রজন্ম বই ছাড়া পার হয়ে গেছে আসলে আমাদের ছোটোবেলার তো অনেক আনন্দ কাটছে আমরা ছয় ভাই বোন ছিলাম আর বাবার ছিল বন্দির চাকরি বাবা বিভিন্ন জায়গায় যেতেন নতুন নতুন জায়গায় আমার প্রতিবারই নতুন করে স্কুলে ভর্তি দিতে হতো আমি যেমন আটটা স্কুলে পড়েছি আমার আমার সেভেন্টি ফাইভে আমি ম্যাট্রিক পাস করেছি কিন্তু তার আগে আমার আটটা স্কুলে ভর্তি হয়েছে কাজে ন্যাচারালি আমাদের সময় তো এই সমস্ত টিভি ছিল না মানে কোনো দামি গ্যাজেটই তো ছিল না তাই না তারপরে আমাদের সময়টা অনেক আনন্দে কাটছে এটা যে এখন যেমন আমি প্রায় বলি যেমন এখন যেমন ঈদ ঈদ আসলে হয় কি যে ঈদের বর্ণাঢ্য আয়োজন ঈদের আগে ঈদের পরে ঈদের দিন থেকে শুরু করে বর্ণাঢ্য সাত দিন চলে কিন্তু আমাদের কিন্তু ঈদের আগে থেকেই শুরু হয়ে যেত সাত দিনের আনন্দ নানারকম কেনাকাটা হাবি জাবি এইসব আমরা যে খুব বেশি কিছু কেনাকাটা হইতো যেটাই কেনা হইতো আমরা যথেষ্ট আগ্রহী নেই কিন্তু আমাকে আর আমাদের বিনোদন ছিল একটাই খেলাধুলা যেদিন বৃষ্টি থাকতো এটা আমার এখনও মনে আছে মাঠে খেলতে পারতেছি না সেদিন চলে যেত লাইব্রেরিতে লাইব্রেরিতে যে বইটি পড়তাম প্রতিটা জায়গায় কিন্তু এটা ছিল আগে যেটা ছিল বিভিন্ন মহল্লায় ছোটোখাটো অনেক লাইব্রেরি ছিল কিন্তু এখন কিন্তু সেটা নাই এটা একটা ট্রাজারি আর এটা একটা বিখ্যাত বাণী আছে যে যখন কোনো শহরে খাদ্যই বিনোদন হয়ে ওঠে তখন বুঝতে হবে এই শহরে অনৈতিক অর্থ ঢুকেছে এরম একটা ব্যাপার কিন্তু আমাদের সময় কিন্তু খাদ্য বিনোদন না আমাদের সময় ছিল বই পড়াটাই বিনোদন খেলাধুলাটাই বিনোদন কিন্তু এখন ফুড ফেসবুকেও দেখবেন শুধু খাবারের ছবি দেয় তাই না কেউ কিন্তু এর একটা ছবি দেয় না যে একটা বই পড়তেছি কিংবা এই বইটা ভালো লাগছে এর এসব নাই তো এটা একটা ট্রাজেডি আর কি আমাদের ডক্টর ইব্রাহিম স্যারের সাথে ওই দিন একটা মিটিং ছিল আমাদের প্রফেসর ইব্রাহিম স্যান ফিজিক্সের ওনার সাথে আমাদের একটা মিটিং ছিল উনি তো আক্ষেপ করে বলতেছিলেন যে আমাদের আমাদের আমরা কি বুঝতেছি না দুই দুইটা প্রজন্ম বইছাড়া পার হয়ে গেছে এটা খুবই একটা ট্র্যাজেডি হিউম্যানিটির ধ্বংসের যাওয়ার পথে এই জায়গাগুলো থেকে আমাদের বের হতে হবে কষ্ট আসছে স্মৃতি অনেক স্মৃতি তো আছে মানে হ্যাঁ বড় ভাইয়ের সাথে তো আমরা তো ছয় ভাই বোন আমার আমরা তিন ভাই তিন বোন আমার বড় ভাই তো হুমায়ুন আহমেদ সে বিখ্যাত লেখক হ্যাঁ তার সাথে তো অনেক স্মৃতি তাকে তো ওইভাবে আমরা বড় ভাই হিসেবে দেখি না মানে মানে ভাই মানে বিখ্যাত লেখক হিসেবে দেখি না ভাই হিসেবেই দেখি হ্যাঁ সে প্রচুর মজা করতো সে খুবই মজার একটা মানুষ ছিল যখন একটা গল্প বললেই বুঝবেন আমি তখন ওয়ানে পড়ি আর সে পরে তখন নাইনে তো একদিন সে বাইরে থেকে আসলো এসে বললো যে সিগারেট খাবি তো আমি তো উত্তেজিত সিগারেট খাবো আমি তো খাবো তাহলে যা রান্না করতে ম্যাচ নিয়ে তা আমি দৌড়ে যে ম্যাচ নিয়ে আসলাম আমি নিজের ভিতরে উত্তেজিত নিশ্চয়ই এর মধ্যে কোনো ব্যাপার আছে তো সে চলে গেলো বাসের পিছনে একটা জঙ্গলের মধ্যে ছিল ওখানে চলে গেলাম দুজনে সে একটা কাগজের ইয়ে খুললো খুলে দুটো সিগারেট বের করলো আসলে সিগারেট সিগারেট হাতে নিলাম তারপর সে ম্যাচ জ্বালায় মানে যেরকম যেভাবে সিগারেট জ্বালে সেটাই করলো কিন্তু আসলে ওটা সিগারেট ছিল না ওটা ছিল নতুন একটা চকলেট বেড়েছে আর কি সিগারেটের মতো দেখতে তো ওটা চুষে চেষে খাইতে হয় ফিল্টারও আছে কিন্তু যেহেতু যে ম্যাচ সামনে ম্যাচ জ্বালায় একটা ফান করলো আর কি এরকম সে এই ধরনের মজাটা অনেক বেশি করতে হবে এইটা সে যেমন ধরেন ঈদ যখন আসতো ঈদ আসলেই আমাদের ঈদগুলি ছিল অনেক আনন্দের ঈদ আসলে আগের থেকেই নাটকের প্রস্তুতি নেওয়া হইতো বড় ভাই সেটা তার বন্ধু বান্ধবদের নিয়ে নাটক এটা সেটা কোনো একটা বাসার বারান্দাটাকে স্টেজ বানায় ব্যাপক আয়োজন সবাই দেখতে আসতো তো এই সময় এইভাবেই আমাদের দিনগুলি কাটছে আর কি অনেক আনন্দের দিন গেছে বাংলাদেশে তো অনেক লেখক আছে আসলে যখন কিন্তু হুমায়ুন যে জনপ্রিয়তা সেটা বোধ এখন থেকে ছাপাই যেতে পারে নাই এরকম একজন জনপ্রিয় মানুষ আপনার ভাই এই ভাবনাটা আপনার কেমন না আমার তো ভালোই লাগে মানে অ্যাকচুয়ালি আমরা তো ওইভাবে দেখি না সে জনপ্রিয় লেখক হিসেবে তাকে দেখি না সবসময় ভাই হিসেবেই দেখি এবং সে যে এত জনপ্রিয় হয়েছে এটা কারণটা হয়তো আমার যেটা মনে হয় সে খুব তার লেখার ল্যাঙ্গুয়েজটা খুব ইজি আর কি যেমন আপনি তার লেখা পড়লে মনে হবে যে এরকম লেখা তো আমিও লিখতে পারি কিন্তু লিখতে বসলে কিন্তু আপনি পারবেন না আমার একটা মনে আছে তার একটা বই আছে কিছুটা নাম নবনী বইটার নাম নবনী ওখানে দুইটা লাইন জাস্ট দুইটা লাইনে সে একটা বর্ণনা দিছে মানে এখন আবার তার বইগুলো আমি মাঝে মাঝে পড়ি আর কি পুরোনো যদিও হয়েছে দুইটা লাইনে সে এমন একটা বর্ণনা দিছে যে ওইখানে একটা একটা ঘরে একটা সাপে কাটা রোগী আছে এক ডাক্তার আসে দেখতে আমার সাপে কাটা রোগীর যে আত্মীয় সে খুবই বিষণ্ন হয়ে বসে রয়েছে মানে যা হয় আর কি কিন্তু এই টোটাল যে সিচুয়েশনটা জাস্ট দুইটা লাইনে সে বর্ণনা করছে সেই ব্যাপারটা খুব ইন্টারেস্টিং না সে যেমন আমি একবার বহু হচ্ছে কতটা জনপ্রিয় আমি বলি আমি একবার সিগারেট কিনতে গেছি আমি তো আগে সিগারেট খেতাম তো ওই দেখি যে সিগারেট চাইছে লোক সিগারেট দেয় না সেদিন বই পড়তেছে খুবই মাথার সিগারেট দেওয়ার খুব একটা আগ্রহ পরে দেখি সে হুমায়ুন আমাদের বই পড়তেছে মানে একটা দোকানদারও মানে একটা নর্মাল একটা সিগারেটের দোকানদার সে আমাদের বই পড়তেছে মানে সে ওই লেভেলে যেতে পারছে আর কি ব্যাপারটা এরকম আর কি সে সে আসলে পাঁচ বোঝে মানে আমরা যেটা বলি না যে আপনি খেয়াল করবেন একটা গল্প লিখতে হলে গল্পের শেষে একটা পাঁচ লাইন থাকতে হয় একটা টুইস্ট থাকতে হয় তো এখন আপনি খেয়াল করে দেখবেন জোকস ছোট্ট চার পাঁচ লাইনে একটা জোকস সেখানে প্রতিটা জোকসে কিন্তু একটা পাঁচ পাঁচ লাইন আছে যেটা এত বড় একটা গল্প একটা পাঁচ লাইন থাকতে হবে কিন্তু চার লাইনে একটা জোকসও একটা পাঁচ লাইন থাকতে হবে তো হুমায়ুন আহমেদের সংলাপগুলিতে এর প্রত্যেকটা সংলাপে একটা পাঁচ লাইন আছে এটা ইন্টারেস্টিং যে কারণে সে ধরে রাখতে পারছে সবাইকে আর মধ্যবিত্তের পালসে সে খুব ভালো বুঝতো

সে খুব ভালো সায়েন্স ফিকশন লিখে খুবই হার্ড কোড সায়েন্স ফিকশান জেনারেল সায়েন্স ফিকশন না ওরা খুব ভালো তার সাথে আমার সম্পর্কে ভালো মানে সবাই ভালো মানে কি ছোটোবেলা তার সাথে আমার ভালো কাটছে সে একটা মজা করত যেমন সে তার সাথে আমি ঘুমাইতাম আর কি তো সে বলতো তার সাথে কন্ডিশন ছিল যে বিস্তারটা সুন্দর করে ঝাড়তে হবে একদম টান টান থাকতে হবে তাহলে সে একটা গল্প বলবে তা আমি যে একদম বিছনার টান টান করে বাড়ির তো সে আসতো আসে আগে দেখতো চাই দিতে বাড়ির বিস্তার ঠিক আছে কিনা তারপরে সে গল্প শুরু করতো তো তার গল্পটা খুব ইন্টারেস্টিং ছিল দুইটা ছেলের গল্প একটা ছেলের নাম পটলা আর একটা ছেলের নাম ক্যাবলা এই দুজনের কাহিনী কাহিনী তো পরবর্তীতে আমি কিন্তু যে কমিক্স থাকি কিন্তু আমার কমিক্সে কিন্তু দুটো ক্যারেক্টার আছে পটলা কেবলা অনেক পুরোনো ক্যারেক্টার আমি তাদের কিন্তু এখনো কমিক্স থাকি তার সাথে রিলেশনটা সব বেশিরভাগ গল্প তার কাছ থেকে শুনেছি বেশি কাজ বেশি করা আমার বড় ভাই হুমায়ন সে শুধু সিগারেটটা না সে সে করতে এক প্যাকেট সিগারেট কখনই কিনতো না এই আমার ডাক নাম শাহিন এই শাইন যাদের সিগারেট নিয়ে একটা সিগারেট নিয়ে চিন্তা করেন তা আমি গিয়ে একটা সিগারেট নিয়ে আসতাম তা আমি একবার চিন্তা করলাম এটা একটু মজার ঘটনা চিন্তা করে বারবার দৌড়াই ধর যখন তখন তো আমি নিজেই এক কার্টুন সিগারেট কিনে ফেলতাম কিনে নিয়ে আমি স্টকে রেখে দিচ্ছি আর কি যখন ডাক এখন তো আমার দূরে বাইরে যেতে হবে না সিগারেট চাইলো সে তখন সে খাইতো কি ব্রিস্টল সিগারেট খাইতো এই জাতীয় সিগারেট নিয়ে তো আবার যাই বিস্তুট আনিস না ক্যাপস্টেনবি আমার মাথায় তো বাজ পড়ছে আরে কি বল আমি তো পুরো এক কার্টুন সিগারেট কিনে ফেলছি পরে আমি বললাম যে আরে আমি তো এক কারুন কিনছি তখন আবার বিস্তুতের ব্যাক করল এই কার্টুন খাইল তো এরকম আর কি সে প্রচুর সিগারেট খাইত তার নিয়ে তো যখন সে তার তার কি যখন সার্জারি হতে গেল ইয়ে সার্জারি ওই যে ক্যান্সারের সার্জারি তখন ডাক্তার তাকে জিজ্ঞেস করছে যে তুমি তো স্টেন স্মোকার সে বলছে হ্যাঁ তাহলে তোমাকে একটা সার্জারি করতে হবে আগে আমরা তোমার ইয়েতে এখানে একটা একটা ডিভাইস ঢুকাই দেবো কারণ তুমি সিগারেট ছাড়তে পারবো না মানে সে কিন্তু বড় নয় তোমাকে সিগারেট ছাড়তে হবে তো ওই ভয়েট ছারি কথায় প্রচুর না ঠিক আছে সার্জারি লাগবে আমি সিগারেট এমনি ছেড়ে দেবো আর জ্বালাইছে আমার বড় ভাই নানান কাজ আমাকে এই কাজে সেই কাজে যখন ছোট ভাই তো এই যাতে দৌড়া এটা নিয়ে এটা নিয়ে বড়বেলাও যারা পরে আমি যেন মাস্টার্স পাস করলাম তখন সে একবার বলতেছিল না সাইন তো আসলে এম এ পাস করে গেছে ওরের দিন আনানো যায় ঠিক না কিন্তু আবার ঠিকই যাচ্ছে এই জীবন আমার মানে যথেষ্ট ভোগান্তি ছিলেন আমার বন্ধুর মধ্যে আমার তিন বোন আমার বড় বোনের কলেজের প্রিন্সিপাল হিসেবে রিটায়ার করছে সে একটা বই লিখছে একুশ দিন আগে একটা বই লিখছে অ্যাকচুয়ালি আমার বাবাদের আমাদের ঘটনাটা ছিল এরকম যে আমার বাবা প্ল্যান করছে যে তার বাবা লিখতেন না কি আমার বাবা কিন্তু লিখতেন আমার বাবা প্ল্যান করছে তার ফ্যামিলিতে একজন লেখক তৈরি হইতে হবে সে সে বড় বোনকে তাকে বলছে তুমি বাংলায় পড়বা আমার তুমি লেখালেখি করবা তো বড় বোন বাংলায় পড়ছে কিন্তু লেখক হয় নাই এক লাইনেও লেখা নাই কিন্তু আমার বাবা কিন্তু জেনেও যেতে পারে নাই যে তার ছেলেরা লেখক হয়েছে আর ছেলেরা লিখতো এটা জানছে কিন্তু বিখ্যাত লেখক হয়েছে জানতে পারেনি তো যেটা হয়েছে আমার মেজমন একটা ছিল সে কিছু লিখছে সে আমার বড় ভাই একটা বই লিখে তা আমরা তো হাসাহাসি করতেছি ভাই আর কাম পাস নাই তুই বলছেন তবে যা তোর একটা শান্তিং দেবে তো সে করছে ঠিকই সে বড় ভাইয়ের কাছে গেছে দাদাভাই ডাকি আমরা তবে আমি তো তোমার নিয়ে একটা বই লিখছি তা আমরা খুবই অবাক হয়েছি দাদা তাই নাকি সে করছে ওই বইটা সুন্দর ভূমিকা লিখে দিচ্ছে পরে ওই বইটা বেরিয়েছে অবসর থেকে বেরিয়েছে এবং সে পরে আরও দু একটা বই লিখছে কিন্তু সে মারা গেছে বছর দিকে আগে সে মারা গেছে সে ক্যান্সারই মারা গেছে আমার বড় ভাইয়ের যেই ক্যান্সারটা হয়েছিলো সেই ক্যান্সারে সে মারা গেছে হ্যাঁ সে খুব ভালো ভাস্কর ছিল সে লিখতেও ভালো ঠিক এখন নাই আর না আসলে কি আমার আমি তো বেসিক্যালি কিন্তু আমি কার্টুনিস্ট কার্টুনই একই তো আমি ছেচল্লিশ বছর ধরে কার্টুন ডাকতেছি আমি বেশ কিছু ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পাইছি কিন্তু এগুলো আমি বলি না আর কি আমি কার্টুন আমি আমেরিকায় গেছি ইয়ে ইংল্যান্ডে গেছি সব কার্ট রিলেটেড কাজেই গেছি আমার অস্ট্রেলিয়াও যাচ্ছি ওই রিলেটেডেই তো যাই হোক কার্টুনের প্রতি আমার ব্যাপকই আমার জীবনে একটা স্বপ্ন ছিল যে আমি একটা গ্যালারি বানাবো সেখানে শুধু কার্টুন প্রদর্শনী হবে তো সেটা ফেল করছি মানে কেউ আমাকে ওইভাবে বাড়ি ভাড়া দিতে চায় না শুধু গ্যালারির জন্য তবে এটা খুবই পজিটিভ যে আমরা একটা মিরপুরে একটা গ্যালারি তৈরি করতে পারছি আমার এক বন্ধু তৈরি করছি আমাদের পরামর্শে আমার সেখানে প্রথম কার্টুন প্রদর্শনী হবে প্রথম প্রদর্শনী হবে আমাদের সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে